সেখান থেকে ফেরার পথে আমরা তো রাস্তায় বিভিন্ন বিপদের সম্মুখীন হই। প্রথমত আমরা বিপদ মানে যে যে সমস্যাগুলো পড়ি সেগুলো আগে আমরা তুলে ধরি। প্রথমত আমরা প্রথমত যে বিপদে পড়ি রাস্তায় একটা গাছ পড়ে, পাশাপাশি আমরা রাস্তায় গাছ পড়া পড়ে আমরা পাশে একটি নদী ছিল, নদীতে একটা নৌকা দেখতে পাই হচ্ছে আলো জ্বলতে, তখন আমরা নৌকার কাছে সাহায্যের জন্য এগিয়ে যাই। কিন্তু এগিয়ে যাওয়ার পথে দেখি নৌকাটি উল্টে যায় এবং সেখান থেকে চিৎকার শুরু হয় তাদেরকে সাহায্য করার জন্য। অপরদিকে আর একটি সমিল থেকে আরেকজন লোক এসে আমাদেরকে বললো যে সমিলের পাশে একটি সাপ ধসে পড়ে একটি শিশু গুরুতর আহত হয়েছে, এবং পাশের গ্রামে হরিপুর, পাশের গ্রাম হরিপুর যেখানে হচ্ছে প্রচুর ঝড় বৃষ্টিতে বাড়িঘর ভেঙে পড়ছে এবং সেখানে দুর্বৃত্তকারীরা হামলা করছে। এখন এই যতগুলো সমস্যাগুলো আমরা লক্ষ্য করলাম এগুলোকে গুরুত্ব বিষয়ে যদি আমরা সাজাই, প্রথমত অনেক আমরা গুরুত্ব বিষয়ে সাজাবো, যেহেতু আমরা গাড়িতে পাঁচজন আমরা বন্ধু সহ আমরা চারজন বন্ধু এবং ড্রাইভার সহ পাঁচজন ছিলাম, সেভাবে আমরা পাঁচজন মিলে সবগুলো সমস্যাগুলোকে একসাথে সমাধান করতে পারি। সেই প্ল্যান নিয়ে আমি আমার দুই বন্ধু এবং ড্রাইভারকে প্রথমে বাধায় সোয়ামিলে জ্যারিক্যান এবং গুরুগজ নিয়ে সোয়ামিলে বাধায়, যাতে সোয়ামিলে গিয়ে সাতটিকে জ্যারিক্যানের সাহায্যে সাতটির ধ্বংসাবশেষ ছড়িয়ে শিশুটিকে উদ্ধার করে তারা যেন ওই পার্শ্ববর্তী স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে যায়। এবং আমরা যে তিনজন থাকলাম এই তিনজন যেহেতু সাঁতার জানি এই জন্য আমরা দ্রুত নদীতে যাই, নদীতে গিয়ে যেহেতু মাঝি সাঁতার জানে সেহেতু আমরা তিনজন এবং মাঝি সহায়তায় যতগুলো লোকজন ছিল তাদেরকে উদ্ধার করে পার্শ্ববর্তী জায়গায় তুলি। অপরদিকে আমার সহ থেকে আহত শিশুটিকে নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে যায়, তারা সেখানে গিয়ে শিশুটিকে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করায় এবং তারা ওই স্বাস্থ্যকেন্দ্র থেকে মিলে এসে এখানে গাছ কাটা শুরু করে। অন্যদিকে আমি এবং আমার দুই বন্ধু নৌকাটি আমরা নৌকা থেকে যে কয়েকজন লোক নদীতে পড়ে গেছিল তাদেরকে তো আমরা এখানে উদ্ধার করে উপরে রাখি, এবং পাশের গ্রাম হরিপুরে যাই গিয়ে হচ্ছে অনেক লোক তো হচ্ছে রাত্রিবেলা ঘুমন্ত অবস্থা ছিল, এই অবস্থায় তো অনেক ঝড় বৃষ্টিতে ঘরবাড়ি ভেঙে পড়বে, এমন অবস্থায় তারা যদি ঘুমন্ত অবস্থায় থাকে তাহলে তাদের নিহত অথবা আহত হওয়ার সময় সম্ভাবনা রয়েছে। এমন অবস্থায় আমরা সেখানে চিৎকার করে তাদেরকে সজাগ করি যাতে তারা ঘরের ভেতর থেকে বের হয়ে আসে, ভেতর থেকে বের হয়ে আসার পরে এবং দুর্বৃত্তকারীদের বিরুদ্ধে প্রাথমিকভাবে আমরা প্রতিরোধ গড়ে তুলি। আবার আমার বন্ধুরা যে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিল, থানার স্বাস্থ্যকেন্দ্রে গিয়েছিল, সেখান থেকে তারা আমাদের এখানে বিপজ্জনক অবস্থানে যাতে যে আহত ব্যক্তিরা ছিল তাদেরকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স এবং হচ্ছে স্বাস্থ্যকর্মীকে নিয়ে এখানে পাঠায়, এবং তারা দুইজন হচ্ছে অ্যাম্বুলেন্স ওই ফায়ার সার্ভিসকে খবর দেয় যাতে গ্রামের ধ্বংসাবশেষ তারা নিয়ন্ত্রণ করতে পারে। অবশেষে হরিপুর গ্রামের যে হচ্ছে থানা ছিল এই এই কদমতলা গ্রামের থানা থেকে হরিপুর গ্রামের কদমতলা থানাতে তারা ইনফর্ম করাতে এখানকার থানা পুলিশেরা এখানে অতি তাড়াতাড়ি আসতে সক্ষম হয়, ফলে এখানকার দুর্বৃত্তকারীদের অতি দ্রুত আরোগ হয় এবং গ্রামবাসীরা তাদের বিপদের হাত থেকে অনেকখানি রক্ষা পায়। এমন অবস্থায় আমরা আমরা তিন বন্ধু এখান থেকে ওই অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসকে তাদের আহত ব্যক্তিদেরকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর আমরা এখান থেকে আবার ফেরত আসি। আমাদের যে এখানে গাছ পড়েছিল রাস্তায় ওই গাছে রাস্তায় এসে ওই আমরা দুই বন্ধুরা তো আগেই
আর আমার দুই বন্ধু এবং করাতি দুজন তারা তিনজন মিলে যেহেতু আগেই করাত দিয়ে গাছ থেকে খন্ড খন্ড করেছে এবং আমরা আমরা তিনজন এসে এসে এবং গ্রামবাসী সহায়তায় গাছ থেকে গাছ খন্ডগুলিকে রাস্তা থেকে সরিয়ে ফেলতে সক্ষম হই এবং আমরা তারপরে আমরা গাড়িতে উঠে আমরা আমাদের গন্তব্যে রওনা হই। এমন অবস্থায় আমাদের যে 8টার আগে পৌঁছার একটা কারণ ছিল, কেননা আমাদের 8টায় একটা কাজ ছিল, 8টার আগে আমরা যেহেতু পৌঁছবো আমাদের সহপাঠীর একদম ন্যায়নিষ্ঠ এবং দায়িত্বহীনতা দায়িত্ব জ্ঞানের তার কারণে আমরা খুব সহজেই এই কাজগুলো সমাধান করার পর 8টার অনেক আগে আমরা আমাদের গন্তব্যে পৌঁছার জন্য সক্ষম হই। ধন্যবাদ আমার সহপাঠীদের এবং আমার স্যারকে। আমাকে ইউসুফ খুব ভালো তুমি বলছো আর কি। হ্যাঁ ইউসুফ ভালো বলছে না, অনেক ইম্প্রুভ হয়েছে না আগে অনেক ইউসুফের, ইউসুফ ইম্প্রুভ হয়েছে। তো আসলে পরীক্ষায় কোনো পরীক্ষায় কোনো ব্যাপার না, বোঝা গেছে? শুধু সাহস থাকতে হবে, বোঝা গেছে? সাহস থাকলে তুমি জয় করবা। ধন্যবাদ।